ছেলে বয়স নয়, সমস্যা নেই। বৌদি আমার এসেছে লক্ষ্মী পরের হয়ে, তাই শুনিস চাঁদে মানুষ সরোবরে মেয়েদের নিয়েছিল স্নান করার জন্য। সেখানে লক্ষ্মীর তোর কি তার মামি মাকে হরণ করেছে? এমন কথা শুনবার পর আমি প্রজাবাসীর কাছে মুখ দেখাবো কি করে? কি ভাবি ওরা ভাবছে স্বামী? আমি কি বলে দেবো যাব? কি বলেছি? সবার সময় বলে গেল মহতি আমার এই বারো দিনে আমি চলে যাচ্ছি, কিন্তু সন্তানের মধ্যে যদি লক্ষ্মীর দ্বারকে নিয়ে না পাও তাহলে তুমি সন্তানের মরা মুখ না। বৌদি সত্য কথা আমি বলেছি, তাই বৌদির কথা মতো আমি করছি ভীষণ প্রতিজ্ঞা। সপ্ত দিবসের মধ্যে দেব লক্ষ্মীন্দরের শুভ বিবাহ। তাই প্রত্যেক রাজ্যে রাজ্যে
সঙ্গে খোরা কন্যার বিবাহ আমি দেব না এবার কোথায় যাবো পশ্চিম রাজ্যে পশ্চিম রাজ্যে চলো আরে আগে চলে বিশ্রাম করবো কেমন চলে চলতে।